পলাশের 100 টাকা কিনতাম, এখন কিনি লুজটা 110 টাকা, কেজি প্রতি 10 টাকা বাড়ছে। তাহলে চিন্তা ভাবনা করতেছি চাল না খায়ে আলু খাইতে হবে, কিন্তু আলুর দাম এখন বৃদ্ধি পাইছে, মানে পুরো বাজার গরম। 3 দিন আগে কিনছি 2500 টাকা বস্তা, হ্যাঁ বর্তমান ওই চালের মানে আটার চাল বর্তমান চাই হলো 2800 টাকা বস্তা, 3 দিনের ব্যবধান, এটা 300 টাকা বস্তা অবধি। 15 দিনের আগে হিসাব করলে তো মনে করে ধরেন যে বস্তা প্রতি প্রায় 800 থেকে 1000 টাকা বৃদ্ধি পাইছে। সবকিছু দাম বাড়ছে, বেতন তো আর আমাগো তো, আমরা তো রুজি করি, আমার রুজি তো আর বাড়ে না, সব জিনিসের দাম তো বাড়তি। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়ের নির্দেশনায় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে দেশব্যাপী এই চালের উপর অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আজকে যাত্রাবাড়ি এই এলাকায় এসেছি আমরা। এখানে এসে দুইটি প্রতিষ্ঠানে আমাদের যে ফাইন্ডিংস, নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে চাল বিক্রি করার যে প্রবণতা সেটি আমরা দেখেছি, অর্থাৎ মূল্য তালিকায় প্রদর্শন করেছেন একরকম, তার চেয়ে বেশি রেটে বিক্রয় করা হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি, যেমন 3050 টাকা প্রতি কেজি প্রতি বস্তা চালের দাম ওনার ক্রয় মূল্য, কিন্তু বিক্রয় করেছেন 3700 টাকায়, অর্থাৎ বস্তা প্রতি প্রায় 650 টাকা করে বেশি নিয়েছেন। তবে ওনাদের বক্তব্য অনুযায়ী এর সাথে 75 টাকা অতিরিক্ত যোগ হওয়ার, অর্থাৎ 3050 টাকার সাথে 75 বা 70 টাকা যোগ হওয়ার কথা, এর সাথে ওনার যদি 50 টাকা লাভ করে তাহলে যে মূল্য হওয়ার কথা সেটি অ্যাকুরেট হওয়ার কথা ছিল। অথচ ওনারা এক একদিনে এক এক রকমের, একদিন আমরা দেখলাম 3450 টাকা বিক্রি করেছেন বস্তা প্রতি, এরপরের দিনে বিক্রি করেছেন 3700 টাকা বস্তা, অর্থাৎ প্রতিদিনই ওনার দাম বাড়িয়ে দিচ্ছেন। আমরা যখন তাদেরকে ভেরিফাই করলাম, ক্রস ভেরিফাই করলাম যে কেন দাম বাড়িয়ে দিচ্ছেন, ওনারা বলছেন যে বাজারের দাম বেশি, এই জন্য আমরাও বাড়িয়ে দিয়েছি। এরকম অসামঞ্জস্যতা লক্ষ্য করা গিয়েছে এবং এই অপরাধে 2 প্রতিষ্ঠানকে 50,000 টাকা করে 1,00,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভাই, অসাধু ব্যবসায়ীদের প্রতি কোনো মেসেজ আছে কিনা আপনাদের? আমাদের বক্তব্য স্পষ্ট, সেটি হচ্ছে যে ক্যাশ মেমো সংরক্ষণ করতে হবে, যেখান থেকে চাল ক্রয় করা হচ্ছে সেই ক্যাশ মেমো সংরক্ষণ করতে হবে এবং সামঞ্জস্যপূর্ণ লাভ রেখে বিক্রয় মূল্য যথাযথভাবে প্রদর্শন করতে হবে, এবং প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রয় করার কোনো সুযোগ থাকবে না। আজকে 50,000 টাকা জরিমানা করছে চাল একটু বেশি বেচার কারণে। তার কারণ হলো যে দামে চাল আমি কিনছি 3050 টাকা, বর্তমানে 3200-3300-3400 দাম মোকামে, ও হিসেব কিতাব করেই আমি এখন ওদের কিনা দামটা বিক্রি করতেছি গাড়ি ভাড়া বাদে। কিন্তু তারপর আমাকে ম্যাজিস্ট্রেট যেহেতু বললো যে আপনার কম 3050 টাকা কিনা, আপনি 150 টাকা লাভ করবেন, 100 টাকা লাভ করবেন, আপনি কেন 200 টাকা লাভ করলেন, আপনি কেন 250 টাকা লাভ করলেন, আর আপনার দোকানটা কেন বন্ধ করলেন, সবাই বন্ধ করছে, তাই বন্ধ করছি, এই জন্যই আমাকে জরিমানা করা হয়েছে 50,000 টাকা। স্যার আসলে এই যখনই আসে, মহিলা ম্যাজিস্ট্রেট আসুক যে আসুক, একটা নাহলে হলুদ খোলা কেন, নাহলে কিছু একটা কোনো একটা কারণে স্যার জরিমানা হইবেই, কম বেশি ইনকাম করি না করি 5,000 টাকা। আর কি কারণে জরিমানাটা করা হলো আপনাকে? আমার জরিমানা মূল্য তালিকা কিছু বন্যার দিছি আর কিছুটা দেইনি, এই কারণে। মূল্যর দাম আজকে 15 দিন যাবত দিন দিন বেড়ে চলছে। যেমন 15 দিন আগে ছিল আপনি মনে করেন যে চাল মনে করেন 60-62 টাকায়, ওইটা এখন আপনি 68 টাকা কেজি, প্রতি কেজিতে 4-5 টাকা বাড়িয়ে গেছে। যেমন কে মেন মালিকেরা বলে চালের দাম ধানের দাম বেশি, এ বিভিন্ন রকম অজুহাত দেখায়, অজুহাত দেখায় আসলে কি কতটুকু বেশি না বেশি এটা সরকার ক্ষতি দেখো। কেননা এখন এখন সিজন, এখন তো দাম ভাড়ার কোনো প্রশ্নই উঠে না, এখন চালের দাম কমবে, কিন্তু চালের দাম দিন দিন বেড়ে চলছে, কমের কোনো লক্ষণ দেখিনি আমরা। আমরা ওইখান থেকে যদি 2 টাকা কমে পাই, এইখানে 2 টাকা কমে বিক্রি করি। এর মধ্যে আমি দেখছি সিজনের দাম কমে, কিন্তু এখন দেখি সিজনের দাম কমে না, সিজনের দাম বাড়ে। এর কারণ হইল আগে শুধু রাইস মিল ছিল, এরপরে অটো রাইস করলো, রাইস মিলে যা উৎপাদন হইতো এটা কিন্তু মানে চাহিদা মিটাইতো, এরপর অটো রাইস হয়েছে হাজার হাজার বস্তা প্রতিদিন উৎপাদন করে, তারপরে মোটামুটিভাবে বাজার নিয়ন্ত্রণ ছিল। বর্তমানে যে কোম্পানিগুলো নামছে, আগে এই কোম্পানিগুলো কিন্তু চাল বিক্রি করতো না, এখন বড় বড় কোম্পানিরা চাল যখন বাজারজাত করতে আসে তারা কিন্তু ওই এই বৈশাখের চালটা আগামী বৈশাখ পর্যন্ত চালানোর জন্য তারাই কিন্তু মাল চালগুলো গোডাউনজাত করে। এখন মেইলারও করে, কোম্পানিরা করে, মেইলারও যদি 10 টাকা দিয়ে কিনে কোম্পানিরা কিনে 11 টাকা, কোম্পানি মেইলার যদি 11 টাকা কিনে কোম্পানি কিনে 12 টাকা, যেহেতু কোম্পানিরা আপনার প্যাকেজিং করে বিক্রি করে তাদের পোষায়, কিন্তু মেইলাররা তো প্যাকেজিং করে না, তাদের কিন্তু পোষে না, তারা যে চালটা দানটা চাল করে ওইটি আমাদেরকে আমাদের কাছে আমরা পাই আমাদের বাজারজাত করে, কিন্তু মেইলার যারা কোম্পানি তারা কিন্তু তারা প্যাকেজিং করে এই এই চালটার দামটা অনেক দামে বিক্রি করে দেয়, তাদের পোষায়। এখন আমাদের সাধারণ মানুষের মনে হয়
যে কোম্পানিগুলা যারা বর্তমানে চালের ব্যবসা করে এই কোম্পানিগুলোর জন্যই দামটা এরকমভাবে প্রতিযোগিতামূলক বাড়তেছে। আগে তো কোম্পানিরা চাল কিনতো না, এখন তো কোম্পানিরা মনে করেন লক্ষ লক্ষ বস্তা চাল কিনা ঘোড়া অঞ্জাত করে বিদায়ী এই চালের দামটা এমন হাহাকারভাবে বাড়তে আসছে।